সাঁওতালদের খাদ্যাভ্যাসে রয়েছে বৈচিত্র্য। গেড়ি গুগলি বা শামুক সাঁওতাল জনগোষ্ঠীর প্রিয় খাবারের তালিকায় শীর্ষে রয়েছে। মাংস রান্নায় ব্যবহৃত সব ধরনের মশলাই ব্যবহার করা হয় শামুক রান্নায়। গরম পানিতে সেদ্ধ করে নিলে শামুকের খোলসের ভেতরের নরম অংশ সহজেই বেরিয়ে আসে। লবণ মাখিয়ে ভালো করে চটকে নিয়ে ধুয়ে ফেলা হলো। লবণ মাখানোয় আষ্টে গন্ধ দূর হয়ে যায়, সামান্য ক্ষতিকর উপাদান যদি থাকে তা বেরিয়েও যায়। বাংলাদেশের অনেক নৃগোষ্ঠীর মাঝে ঐতিহ্যগতভাবে এই শামুক খাওয়ার চল রয়েছে। বর্তমানে শহরের রেস্টুরেন্টগুলোতেও কিন্তু শামুক ঝিনুকের চাহিদা কম নয়। শামুকের এই তরকারি সাঁওতালদের কাছে বেশ উপাদেয় এক খাবার। উপাদেয় এই খাবার রান্নায় রয়েছে বেশ ঝকমারি। অন্যান্য মশলার পাশাপাশি শামুক রান্নায় চাল ভাজা সাঁওতালদের কাছে একটি অতি আবশ্যকীয় উপাদান। চাল ভাজা গুঁড়ো করে দিলে আলাদা এক ধরনের সুঘ্রাণ যুক্ত হয়, তাছাড়া ঝোলের ঘনত্বও বাড়ে। উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দেওয়া হলো সরিষার তেল। কুচি করা পেঁয়াজ দিয়ে শুরু হলো মশলা কষানোর প্রারম্ভিক প্রক্রিয়া।
একে একে গরম তেলে যুক্ত হবে নানা প্রকারের মশলা উপাদান। রান্নার আয়োজনই বলে দেয় খাদ্য হিসেবে শামুকের কদর অতি উচ্চাসনে। ভুনিয়ে নেওয়া মশলায় যুক্ত হল প্রক্রিয়াজাত শামুক। উচ্চমানের প্রোটিন এবং ভিটামিনের উৎস গুগলি শামুক। ভিটামিন এ থাকায় তা চোখের জন্য দারুণ উপকারী। ভাজা ভাজা হয়ে এলে খানিকটা সময়ের জন্য ঢেকে রাখা হল। এই গুগলি শামুকে পটাশিয়ামের মাত্রা বেশি এবং সোডিয়ামের মাত্রা কম থাকে, ফলে এটি রক্তচাপের মাত্রা বজায় রাখে, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমায়। সুগন্ধি বাড়াতে যুক্ত করা হল দুটি কাগজি লেবুর পাতা। এতে বাড়তি পুষ্টির পাশাপাশি আলাদা একটি সুবাসও যুক্ত হয়। শামুকের মাংসে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, সেজন্য এটি মস্তিষ্কের বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে কিডনি এবং হার্টের রোগের মহৌষধ এই মাংসল খাবার। ঝোলের জন্য এবার পর্যাপ্ত পানি মেশানো হলো। এখন ঢেকে দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত জাল দিতে হবে। ঝোল কমে আসার প্রাক্কালে আগে থেকে বেটে রাখা ভাজা চালের গুঁড়া মিশিয়ে দেয়া হলো। ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রনের পাশাপাশি এতে ঠাসা আছে লিনোলিক অ্যাসিড। নানাগুণে ভরপুর এই খাদ্য উপাদানটি খুব সহজেই মেলে খাল বিল সহ যে কোনো জলাশয়ে। তেল ঝাল দিয়ে ঠিকমতো জমিয়ে রাঁধতে পারলে শামুকের স্বাদ খাসি বা মুরগির স্বাদকেও ছাড়িয়ে যেতে পারে। পরিমিত জালে ধীরে ধীরে ঘন হয়ে আসে ঝোল। এবার নামিয়ে নেয়ার পালা।